হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকেই ল্যাঙ্গুয়েজ লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইরাকি ভাষা শেখার উপর একটি ভিডিও লেসনে আপনাদের সামনে আজ আমরা হাজির হয়েছি। ইরাকি ভাষা শেখার উপর এটি আমাদের প্রথম ভিডিও লেসন। আশা করি আপনারা যারা ইরাকি ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকার আসবে। তাহলে চলুন কথা না বেড়ে আমাদের আজকে ভিডিও লেসন শুরু করি। আমাদের আজকের ভিডিও লেসনটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলটি নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। তাহলে চলুন কথা না বেড়ে আজকের ভিডিও লেসন শুরু করি। টেবিল, বাংলায় টেবিল, একে ইরাকে বলা হয় মেজ। টেবিল এর ইরাকি শব্দ হলো মেজ। ব্যাগ, বাংলায় বলা হয় ব্যাগ এবং একে ইরাকে বলা হয় জম্পা। ব্যাগ এর ইরাকি হলো জম্পা। কার্পেট, বাংলায় বলা হয় কার্পেট এবং এর ইরাকি শব্দ হলো জুলিয়া। কার্পেট, জুলিয়া। জায়নামাজ, জায়নামাজ এর ইরাকি শব্দ হলো সিজ্জাদা। জায়নামাজ, সিজ্জাদা। ঝুড়ি বা বাস্কেট, একে ইরাকে বলা হয় সাল্লা। ঝুড়ি বা বাস্কেট এর ইরাকি শব্দ হলো সাল্লা। বিছানা, বিছানা এর ইরাকি শব্দ হলো ফারাসা। বিছানা এর ইরাকি শব্দ ফারাসা। জানালা, জানালা একে ইরাকে বলা হয় সাব্বাচ। জানালা এর ইরাকি হলো সাব্বাচ। দরজা বা জানালার পর্দা, একে বলা হয় পর্দা। দরজা বা জানালার পর্দাকে বলা হয় পর্দা। দেয়াল, দেয়াল একে ইরাকি ভাষায় বলা হয় হায়াত। দেয়াল এর ইরাকি হলো হায়াত। মেঝে, মেঝে বলতে আমরা ফ্লোর বুঝাই বাংলায় এবং একে ইরাকি বলা হয় গা। মেঝে এর ইরাকি হলো গা। প্যাকেট, প্যাকেট আমরা প্যাকেট বলতে যা বুঝি, একে ইরাকে বলা হয় প্যাকেট। প্যাকেট এর ইরাকি হলো প্যাকেট। প্যান্ট, আমরা প্যান্ট বলতে যা বুঝি তাকে ইরাকিতে, ইরাক দেশে বলা হয় পান্তালুন। প্যান্ট এর ইরাকি হলো পান্তালুন। পলিথিনের ব্যাগ, পলিথিনের ব্যাগ একে ইরাকে বলা হয় চিজ। পলিথিনের ব্যাগ, চিজ। চাবি, চাবি একে ইরাকিতে বলা হয় মেফাতি। চাবি এর ইরাকি শব্দ হলো মেফাতি। লাইটার বা দিয়াশলাই, লাইটার বা দিয়াশলাই একে ইরাকিতে বলা হয় জিদ্দাহা। লাইটার বা দিয়াশলাই এর ইরাকি শব্দ হলো জিদ্দাহা। ঔষধ, ঔষধ এর ইরাকি শব্দ হলো দুয়া। ঔষধ একে ইরাকিতে বলা হয় দুয়া।
নেল কাটার, নেল কাটার বলতে আমরা যা বুঝি, একে ইরাকে বলা হয় মুকরাদা। নেল কাটার এর ইরাকি শব্দ হলো মুকরাদা। পানি, পানি এর ইরাকি শব্দ হলো মাই, পানি মাই। ডাস্টবিন বা ময়লার বাস্কেট, ডাস্টবিন বা ময়লার বাস্কেট একে ইরাকে বলা হয় সাল্লাত জিবেল, সাল্লাত জিবেল। ডাস্টবিন বা ময়লার বাস্কেটের ইরাকি শব্দ হলো সাল্লাত জিবেল। মোজা, মোজা এর ইরাকি হলো জাওয়ারিব, মোজা এর ইরাকি হলো জাওয়ারিব। চশমা, চশমা এর ইরাকি হলো মানাজির, চশমা এর ইরাকি হলো মানাজির। ঘড়ি, ঘড়ি একে ইরাক দেশে বলা হয় সাআ, ঘড়ি এর ইরাকি শব্দ হলো সাআ। আংটি, আংটি এটিকে ইরাক দেশে বলা হয় মেহবেস, আংটি এর ইরাকি হলো মেহবেস। ব্রেসলেট, ব্রেসলেট, ব্রেসলেট বলতে আমরা যা বুঝি, একে ইরাকে বলা হয় সুয়ার, ব্রেসলেট এর ইরাকি হলো সুয়ার। মাল্টিপ্লাগ, মাল্টিপ্লাগ বলতে আমরা মাল্টিপ্লাগ বুঝি, আমাদের যতটা আমরা বুঝি ওটাকে বলা হয় ইরাকি দেশে তাকসিম, মাল্টিপ্লাগ এর ইরাকি হলো তাকসিম। চিরুনি, চিরুনি এর ইরাকি হলো মেশাত, চিরুনি এর ইরাকি শব্দ হলো মেশাত। পারফিউম, পারফিউম একে ইরাক দেশে বলা হয় রিহা, পারফিউম এর ইরাকি হলো রিহা। তেল, তেল একে ইরাক দেশে বলা হয় দিহিন, তেল এর ইরাকি হলো দিহিন। সাবান, সাবান এর ইরাকি হলো সাবুন, সাবানকে ইরাক দেশে বলা হয় সাবুন। পানির ট্যাপ, পানির ট্যাপ বা পানির কল একে ইরাক দেশে বলা হয় বুড়ি, পানির ট্যাপ বা পানির কল একে ইরাকে বলা হয় বুড়ি। আয়না, আয়না একে ইরাক দেশে বলা হয় মিরাইয়ে, আয়না এর ইরাকি হলো মিরাইয়ে। টুথব্রাশ, টুথব্রাশ একে ইরাক দেশে বলা হয় ফারচিত আসলান, ফারচিত আসলান। টুথব্রাশ এর ইরাকি শব্দ হলো ফারচিত আসলান। তোয়ালে, তোয়ালে এর ইরাকি শব্দ হলো খাউলি, তোয়ালে এর ইরাকি শব্দ হলো খাউলি। হ্যাট বা টুপি, হ্যাট বা টুপি একে ইরাক দেশে বলা হয় সাফকা, হ্যাট বা টুপি এর ইরাকি শব্দ হলো সাফকা।
অর্থ বা টাকা, অর্থ বা টাকা এর ইরাকি শব্দ হলো ফুলুস। অর্থ বা টাকা কি ইরাকে বলা হয় ফুলুস? এই ফুলুস শুধু ইরাকে না, সকল আরব দেশেই প্রায় ফুলুস শব্দটি ব্যবহার করা হয়। অর্থ বা টাকা এটা বলতে ফুলুস ব্যবহার হয়। লাইট বা টর্চ, টর্চ লাইট বলতে আমরা যা বুঝি, টর্চ লাইট, একে ইরাক দেশে বলা হয় ফানুস, টর্চ লাইট ফানুস। কার্ডবোর্ড, কার্ডবোর্ড মানে কার্ডের বোর্ড, একে ইরাক দেশে বলা হয় দিলাব, কার্ডবোর্ড দিলাব। মোমবাতি, মোমবাতি একে ইরাক দেশে বলা হয় সামাআ, মোমবাতি এর ইরাকি শব্দ হলো সামাআ। ভিউয়ার্স, আমরা ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং যারা ইরাকি ভাষা শিখতে আগ্রহী তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে তারা অবশ্যই খুব সহজে ইরাকি ভাষা শিখতে পারে। ভবিষ্যতে এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।